আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বাংলা তোমাদের পৃষ্ঠা এখানে এখানে যে দুইটা দুইটা আছে আমরা সমাধান করব দেখো লিখিত গদ্যে ভাষার ব্যবহার রেলের পদ গল্প থেকে সর্বনাম খুঁজে বের শব্দ খুঁজে বের করো এবং নিচের চকের বাম কলামে লেখ এরপর সর্বনামগুলো পমিত প্রমিত রূপ ডান কলামে লেখ কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর দেওয়া হলো গল্পে ব্যবহৃত সর্বনাম শব্দ তারপর হচ্ছে শব্দের প্রমিত রূপ তাহার এখানে হবে তার তারপর হচ্ছে তাহাদের তাদের যাহা এর প্রমিত রূপ হচ্ছে যা তারপরে যাহার এর প্রমিত রূপ হচ্ছে যার তারপর হচ্ছে সবারে এখানে প্রমিত রূপ হবে সবার তারপর এখানে আবার বলা হয়েছে একইভাবে গল্প থেকে কিয়া শব্দ খুঁজে বের করো এবং নিচের সকের বাম কলামে লেখ এরপর কিয়াগুলোর প্রমিত রূপ ডান কলমে লেখো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর করে দেওয়া হলো এখানে তারপরে শখ যেভাবে বইতে দেওয়া আছে এভাবে আমরা পূরণ পূরণ করবো তো এখানে বলা হয়েছে গল্পে ব্যবহৃত ক্রিয়া শব্দ তারপর হচ্ছে শব্দের প্রমিত রূপ এখানে দেখো আসিয়া ছিল এখানেভাবে এসেছিল তারপর হচ্ছে সাইয়া এখানে হবে সে তারপরে ছিল এখানে হবে হয়েছিল আসিয়া এখানে হবে এসে হারাইয়া ছিল এখানে হবে ছিল তারপর হচ্ছে এখানে সাধুরীতি সাধুরীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেল সেকেলের রূপ এই রীতিতে কেউ কথা বলতো না এটি ছিল কেবল লেখার ভাষা একসময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো এ রীতিতে সর্বনাম ও কিয়া শব্দের রূপে মুখের ভাষায় তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ উনিশ বিশ শতকের প্রচুর সাহিত্যকর্ম এ রীতিতে লেখা হয়েছে তারপরে উনিশশো সালের গৃহীত বাংলাদেশের সংবিধান ও সাদুরি রীতিতে রচিত রেলপথ গল্পটি সাদুরীতির একটি নমুনা তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ আমাদের পরবর্তী পেতে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে